হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দর সুন্দর চেহারাটা যাচ্ছি মার্কেটে, সরি মার্কেট না, এটাকে বলে বাজার, বাজারে যাচ্ছি, বাজারে যাই একটু কিনাকাটি করব। এই যে এই যে রাস্তাটা কি সুন্দর রাস্তা, এই পথ যদি না শেষ, ও সরি পথ শেষ, এই মামা মাগনা দিবেন, ক্যাপসিকাম দিল না, তাই কিনে আনলাম। আচ্ছা যাই হোক, কিনে আনার পরে এখন এগুলোকে সুন্দর করে ওয়াশ করলাম, ছু 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 ছু, এই শিট ম্যাজিক কাটা শেষ। দেখেছো আমি কত ভালো ম্যাজিক পাই। যাই হোক কাটা শেষ, এখন দেখবেন আপনারা আমি এগুলোকে কীভাবে কাটলাম, দেখে কী করবেন, থাক দেখা লাগবে না, সো দেখেন আমি এগুলোকে কীভাবে মিক্স করি তা দেখতে থাকি। তো এই যে দেখেন আমার এগুলোর রূপ কী সুন্দর গজালো কাটার পরে, তারপর মিক্স করতেছি। আচ্ছা করা শেষ হবো কোনো এক সময়, বুঝছো ধরেন এত পারা কি, কোথায় যাইতেছেন, সিঙ্গেল মানুষ বসে বসে একটু আমার ভিডিও দেখবেন, এত প্যারা কিসে আমি তো তাই বুঝতেছি না। আচ্ছা যাক দেখতে থাকেন, এগুলো কিন্তু সব পেস্ট 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 করবো আমি। যাই হোক এই যে মিক্স করতেছি, ওয়ে 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 ওয়ে, মিক্স করতেছি মিক্স করতেছি মিক্স করতেছি, তারপর বলেন আপনার কী অবস্থা, কী করতেছেন, আমি তো মিক্স করতেই আছি আর করতে থাকবো, আর আপনারা প্লিজ দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন কীভাবে আমি সুস্বাদু খাবার রান্না করতেছি, খাবার রান্না করতেছি। যাই হোক আমি, ও সরি আমি তো এখন বলি না যে আমি কী করতেছি, সরি কী রেডি করতেছি, আমি করতেছি চিকেন টিক্কা কাবাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি করতেছি চিকেন টিক্কা কাবাব। এখানে যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রেডি করছি চিকেন টিক্কা কাবাব, আর আপনারা যদি আমার হাতের এই চিকেন টিক্কা কাবাবটা খেতে চান, অবশ্যই আগে আমার ভিডিওতে লাইক করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে, তারপর প্লিজ বেল আইকনটা টিপলে অনেক ভালো হয়, আর শেয়ার করলে তো মারাত্মক একটা ফ্রি দিব। যাই হোক আমি 3 ঘন্টা রাখলাম আমার এগুলোকে, 3 ঘন্টা রাখার পরে মানে এগুলো রেডি করা শেষে 3 ঘন্টা রাখলাম, রাখা শেষ আমি 3 ঘন্টা পরে লেবু দিয়ে আর একটু মিক্স 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 করলাম। আমি এখন এটাকে সিকের মধ্যে মানে ঢুকালাম, সিকের মধ্যে ঢুকানো শেষ আমি সিকগুলোকে রেডি করতেছি, স্টিকগুলোকে রেডি করতেছি, রেডি করতেছি তো করতেছি, করতেছি তো করতেছি, থাক দেখতে থাকেন আর বলতে থাকেন যে আপনার দিনকাল কেমন যাচ্ছে। হাজার হোক সিঙ্গেল মানুষ, সিঙ্গেল না হলে তার আমার ভিডিও দেখতেছেন না, যারা ডুয়েট তারা দেখবে না, ইগনোর করবে, আর যারা দেখবে তারা তো ও মারাত্মক ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ হয় না, এমন ভালো মানুষগুলো পাইলে অবশ্যই ধৈর্য বাইন্দে বিয়ে করা উচিত। যাই হোক কেউ থাকলে কমেন্ট করে বললেন, তাহলে আমি বিয়ে সাথে কথা ভাবব। যাই হোক এখন আমি ছোটো, আচ্ছা বাদ দিন ওইটা বাদ দিন, তারপর আর কি আমি এগুলো স্টিক রেডি করতেছি, স্টিক রেডি করতেছি করতেছি করতেই আছি, বেশ শেষ হয় না একটা, শেষ হয়ে যাবো, কোনো টেনশন, শেষ হয়ে গেছে বলে বলছি আর, তাই বলে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সে মনিউম্যান। এখন এখন এগুলোকে আমি কী করবো, উফ তাওয়ায় গরম করবো, ম্যাজিক দেখেছেন, তাওয়ার সাথে সাথে চলে এসেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি আগে একটা ওভেনে ও আগে যেটা ট্রাই করছি সেটা হয় নাই, বিকজ ওইগুলো সিকগুলো অনেক বড়, তাই হয় নাই, তাই আমি এটাতে সেকেন্ডে এটাতে ট্রাই করলাম। যাই হোক এখন আমি সস রেডি করব, আমি এখানে দিয়েছি টমেটো, ম্যানোস প্লাস টক দই, তারপর এগুলোকে আমি মিক্স 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 করব, মিক্স করতেছি সরি মিক্স করতেছি, তারপর আর কি মিক্স করার শেষে রেডি আমার সস, এখনও রেডি হয় নাই, বিকজ আপনারা দেখতেছেন তার কারণে রেডি হয় নাই, হইতে থাকবে, দেখা শেষ হলে হইতে থাকবে। সো দেখা শেষে এই যে আমার রেডি আমার সস, এখন আমি আবার স্টিক দিব, আবার আমি টিকা বানাবো, যাই হোক দেখতে থাকেন কাবাব বানাবো, তারপর দেখতে থাকেন আর বলতে থাকেন। এখনও তো বললেনই না আপনার দিনকাল কেমন যাচ্ছে, একটু বলেন, আমারও তো দিনকাল ভালো যাচ্ছে না, দেখি কার কার দিনকাল ভালো যাচ্ছে না, অবশ্য আমার ভিডিওগুলো আপনারা দেখলে আমার দিনকাল অনেক ভালো যাবে, সো দয়া করে আমার ভিডিওগুলো দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন, দেখে দেখে আমার পাশে থাকুন। আর কি আছে, এই যে আমার টিকাগুলো সবগুলো রেডি, আমার অবশ্য তাওয়ায় করছি তো তাই একটু কালো কালো লাগতেছে, আর আমি ক্যামেরাম্যান অতটা প্রফেশনাল না, এখনও ট্রাই করতেছি, ইনশাল্লাহ ট্রাই করতে করতে প্রফেশনাল হয়ে যাবে। এই যে আমার কাবাবগুলো রেডি, না 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 না
যাই হোক বাই বাই, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। খুদা হাফেজ, বাই, টেক কেয়ার।